মৌলভীবাজারে করোনার টিকা নিশ্চিতে শহরের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে অস্থায়ী টিকা বুথ চালু করা হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় শহরের চৌমোহনা, কোর্ট এলাকা ও কুসুমবাগ পয়েন্টে টিকা বুথে গণটিকা কার্যক্রম শুরু হয়। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদের কপি অথবা নিজ ওয়ার্ডের কাউন্সিলরের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা দেয়া হচ্ছে। আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী এসব টিকা বুথে গণটিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও মিথ্যাচার করার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিদুল ইসলাম সুজনের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। দুপুরে পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে সংবাদ সম্মেলনে বক্তারা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও অসদাচরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে জহিদুল ইসলাম সুজনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতিসহ শাস্তির দাবি জানান তারা। কুমিল্লায় মণ্ডপে কোরআন শরীফ রাখার দায়ে গ্রেপ্তার ইকবালকে নোয়াখালীতে মন্দিরে হামলার 4টি মামলায় শোন অ্যারেস্ট দেখাতে নির্দেশ দিয়েছে আদালত। সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক আমলি আদালতে তোলা হলে এই নির্দেশ দেন বিচারক। সকালে শোন অ্যারেস্টের আবেদন করে সিআইডি, পরে বেগমগঞ্জ থানার 3টি ও কোম্পানিগঞ্জ থানার 1টি মামলায় শুনানি শেষে উভয় আদালতের বিচারক তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ 8 দফা দাবিতে সারাদেশে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, পরে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। মুন্সিগঞ্জ হয়ে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়। এছাড়া বরিশাল, ঝালকাঠি, ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জে 8 দফা দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন, পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।